फ्रेंड्स गुड मर्निंग डॉक्टर जयंत भाई प्लास्टिक और कॉस्मेटिक सर्जन आज ये भाई एसन वनर हेयर ट्रांसप्लांट करो तो देखते ग्रेड थ्री एर का हेयर बाल्डनेस रही है और टेम्पोरल ट्राइंगल बोली से ही टेम्पोरल एरिया हालोनेस हो गए तो जगहटाते हेयर ट्रांसप्लांट करब हमारे प्लान हो 2800 থেকে 3000 फलिकल ट्रांसप्लांट करा दाढ़ी थे अराउंड 500 फलिकल नहीं नब और बाकी जो एक्सट्रा फलिकल लागे से माथार पेचन थे नब যদি ওনার মাথার পেছনে যথেষ্ট ভালো চুল রয়েছে তবুও আমরা কিছু ফলিকল দাড়ি থেকে নেব কারণ দাড়ির ফলিকলগুলো বেটার রেজাল্ট দেয় এবং বেটার অ্যাপিয়ারেন্স দেয় তো চলুন আমাদের প্ল্যানিংটা আমরা বললাম এবার আমরা মার্কিংটা করে আপনাদের দেখি তো আমরা প্রথমে ওনার ফ্রন্টাল হেয়ার লাইনটাকে আঁকব আমরা অলরেডি ওনার ফ্রন্টাল এরিয়াতে কিছু চুল রয়েছে দেখতে পাচ্ছি যদিও ফ্রন্টাল হেয়ার লাইনটা রিসিড করেছে সব থেকে বেটার ওয়ে হচ্ছে এটা মেনটেনেন্স করার যাদের ক্ষেত্রে বিশেষ করে কপালটা ছোট হয় একটুখানি যেটা আমি ওনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উপরের দিকে তাকাতে বলবো উপরের দিকে তাকান তো যেখানে কোরুগেশনটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফোরহেডের শেষ এবং হেডের হচ্ছে বা স্ক্যাল্পের শুরু তো এইটা হচ্ছে আমরা ফ্রন্টাল এরিয়াটা আমরা পেলাম এই এরিয়াটা এই পয়েন্টটা ওনার ক্ষেত্রে কিন্তু ফোর ফিঙ্গার যদি আমরা নিই সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপরের দিকে চলে যাবে ওনার ক্ষেত্রে আমরা ফোর ফিঙ্গার যেটা আলাদা একটা টেকনিক রয়েছে সেটা নিলে কিন্তু দেখা যাচ্ছে ফ্রন্টাল হেয়ার লাইন পেছনে যায়নি কিন্তু ওনার ক্ষেত্রে আমরা এই কোরুগেশনটাকে আমরা হচ্ছে মার্কিং হিসেবে নেব তো এখানে দেখুন কুঁচকোনোটা শেষ হচ্ছে এই পয়েন্টটা কুঁচকোনোটা শেষ হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র মোস্ট পয়েন্ট আমাদের মার্কিংটা কমপ্লিট হয়েছে আমরা দুটো যে ফ্রন্টাল এরিয়াটা খালি হয়ে গেছে ফ্রন্টাল হলোনেসটা আমরা দেখতে পাচ্ছি আমরা হলোনেসটা মার্কিং করেছি এবং আমরা সুন্দর করে টেম্পোরাল ট্রায়াঙ্গেলটাকে আমরা মেনটেন করেছি বা টেম্পোরাল ট্রায়াঙ্গেলটাকে রিক্রিয়েট করেছি এটাই হচ্ছে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান বা এই এরিয়াটাতে আমরা ট্রান্সপ্লান্ট করব फ्रेंड्स আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়েছে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমরা 3060 টা মতো গ্রাফট আমরা ওনার ট্রান্সপ্লান্ট করেছি হাই ডেনসিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার মধ্যে আমাদের 560 এর কাছাকাছি গ্রাফট আমরা বিয়ার্ড এরিয়া থেকে পেয়েছিলাম এবং বাকি 2500 ফলিকল আমরা মাথার পেছনের ডোনার এরিয়া থেকে নিয়েছি তো খুব সুন্দর ট্রান্সপ্লান্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাই ডেনসিটি আমরা দুটোই টেম্পোরাল ট্রায়াঙ্গেল যেরকম আমরা মার্কিং করেছিলাম সেই মার্কিং অনুযায়ী আমাদের ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবারে ড্রেসিং করে আমরা পেশেন্টকে ছুটি করে দেব তো আমি রেগুলারলি ব্যাংক ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি এফইউই এফইউটি দুটো টেকনিকেই করা হয় যদি পেশেন্ট চান বা যদি পেশেন্টের বিয়ার্ড এরিয়া থেকে উনি অনুমতি করেন আমরা বিয়ার্ড এরিয়া থেকে নিয়ে থাকি বা শুধু মাথার পেছন থেকে নিয়ে আমরা গ্রাফট করে থাকি সেটা পেশেন্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা প্ল্যানিংটা ঠিক করি তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে কোথা থেকে গ্রাফট নেওয়া উচিত ডোনার এরিয়া কেমন থাকে কতগুলো গ্রাফট নেওয়া উচিত কিভাবে কাউন্ট করবেন সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন তাছাড়া সার্জিক্যাল ভিডিও রেজাল্টের ভিডিও পেশেন্টের এক্সপিরিয়েন্স ভিডিও পিআরপি ভিডিওগুলো দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আপনার ওয়েল্ড এরিয়া পে এরিয়াটা খালি হয়ে গেছে সেই এরিয়ার ফটো এবং ডোনার এরিয়ার ফটো আমাকে পাঠিয়ে দেবেন কতগুলো গ্রাফট লাগবে কত খরচ হবে কি করতে হবে কোন টেকনিকে করব সমস্ত জিনিস আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার।